একবন লিখেছেন যে নিচের হাদিসে ওয়ালি বলতে নেই বলতে কি বোঝানো হয়েছে যে যে ব্যক্তি যে মহিলা ওয়ালি ছাড়া বিবাহ করবে তার বিবাহ বাতিল 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 এখানে ওয়ালি বলতে কি বোঝানো হয়েছে এর অর্থ কি ওয়ালি জীবিত নেই নাকি ওয়ালি সাপোর্ট নেই মানে অলি উপস্থিত আছে জীবিত আছে কিন্তু তার অনুমতি ব্যতিরেকে অনুমতি ছাড়া কোনো নারী যদি নিজের নিজেই নিজে নিজের বিবাহ করে তার তাহলে তার বিবাহ বাতিল এটা বলা হয়েছে অলি যদি জীবিত থাকে তাহলে তার অনুমতি অবশ্য নিতে হবে এবং অনুমতি নিয়ে সে নিজে বিবাহ করিয়ে দেবে অথবা তিনি সাপোর্ট করবেন তিনি বলবেন তার ভাইকে বা তার চাচাকে বা যে কোনো একজন মানুষকে বলবে যে আমার মেয়েটার বিবাহ দিয়ে দাও তাহলে যাকে অনুমতি দিল সে অলির অনুমতি ক্রমে এই বিবাহ বসলো তাহলে এই বিবাহ যায় যেতে কোনো অসুবিধা নেই ঠিক আছে আল্লাহ তাআলা আল